আসসালামু আলাইকুম। যারা অল্প টাকার মধ্যে একটি সিলিং ফ্যান এবং চারটি পাঁচটি লাইট চালানোর জন্য আইপিএস খুঁজতেছিলেন, তাদের জন্য আমি নিয়ে আসছি মিনি আইপিএস। আর অনেক সময় দেখা যাচ্ছে আপনাদের যারা দুইটা ফ্যান চালাতে চাচ্ছেন, চার পাঁচটা লাইট চালাতে চাচ্ছেন, তাদের জন্য একটু বড় সাইজের আইপিএস, একটু বড় সাইজের আইপিএস হলো এটা। আর আপনারা যদি কেউ এই মালগুলা কিভাবে ব্যবহার করবেন, কিভাবে নিতে চান, এটা আমি আজকে বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে। সেটা হচ্ছে, ধরেন আমরা একটা ফ্যান চালাবো, ফ্যান চালাতে হলে আমাদের তো একটি আইপিএসের প্রয়োজন আছে, তারপর হচ্ছে আপনার ব্যাটারির প্রয়োজন লাগবে। ব্যাটারির প্রয়োজনটা হচ্ছে, অনেক ভাই আছে আমাদের কাছে দেখা যাচ্ছে যে ব্যাটারিগুলা থাকে না আর ব্যাটারি কেনার মতন টাকাও থাকে না, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন সেটা হচ্ছে, আমি দেখেন আমার কাছে কিছু ব্যাটারি আছে, আপনি ব্যাটারিগুলো একটু দেখেন ভালো করে। আমাদের কাছে কিছু ব্যাটারিগুলো আছে, এগুলো হচ্ছে 12 ভোল্ট 26 অ্যাম্পিয়ার ব্যাটারি। আর এখানে দেখেন আমাদের কাছে কিন্তু সব ধরনের ব্যাটারি আছে, দেখেন এখানে কিন্তু পুরাটাই ব্যাটারি আছে। আর এই পাশে দেখেন আইপিএস আছে, আইপিএসগুলো আস্তে আস্তে আপনারা দেখেন আপনার এই আইপিএসগুলো আছে রহিম মাহফুজ কোম্পানির। তারপর এখানে দেখেন, এখানে কিন্তু আমাদের ফ্রেশ কন্ডিশনের আইপিএসগুলো আছে, 350 বি আইপিএস আছে, এখানে 550 বি আইপিএস আছে, এবং আমাদের আছে হলো ডিবি সাইনএফ 800 বি 875 বি, বিভিন্ন রকমের মাল আছে। তো আপনারা যারা মাল নিতে চান আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন, আমার নাম মোহাম্মদ আব্দুল আলিম, আমার দোকান গাজীপুর চৌরাস্তা। আর এই আইপিএসটা দেখেন, এই আইপিএসে দুইটা ক্যাবল রয়েছে, এই ক্যাবল দুটা আপনার ব্যাটারিতে সংযোগ করে নিতে হবে। ক্যাবল দুটা ব্যাটারির যে টার্মিনাল আছে, টার্মিনালে যেখানে দুইটা টার্মিনাল আছে, এই টার্মিনালগুলো আপনারা দেখান, এখানে দুইটা টার্মিনাল আছে, টার্মিনালে আপনার ব্যাটারি দুটা লাগাই নিতে হবে। টার্মিনালগুলো লাগা নেওয়ার পর আপনার এটা সুইচ অন করলেই সুইচ অন হয়ে যাবে। আর এখানে কিন্তু আমরা সুন্দরভাবে লাক্স লাগাইয়া তারপর দিব, যত যেন আপনি ব্যাটারির সাথে সংযোগ দিতে পারেন। আর তারপরে এখানে দেখেন, এটা যদি আপনি কারেন্টের ভিতরে দিয়ে রাখেন, এটা কারেন্টের ভিতরে দিয়ে রাখলে আপনার অটোমেটিক চার্জ হবে, এটা কারেন্টে দিয়ে রাখলে অটোমেটিক চার্জ হবে। আর এখান থেকে হচ্ছে আপনার কারেন্ট চলে গেলে সামনে সুইচটা অন করে রাখলে আপনার অটোমেটিক ব্যাকআপ হবে, আর এই আইপিএস এবং এই ব্যাটারি সহ, একটা ব্যাটারি সহকারে দেখেন এটা কী বিশাল বড় ব্যাটারি, এটা হলো 26 অ্যাম্পিয়ার ব্যাটারি, এটা হলো 12 ভোল্ট 26 অ্যাম্পিয়ার ব্যাটারি, এগুলো হলো অরিজিনাল ব্যাটারি। এখানে দেখেন এটার লাইফ টাইম হচ্ছে 15 বছর, আর এটা হচ্ছে যে এই মালগুলো হচ্ছে আসলে আমরা যেভাবে কিনি এগুলো হলো একদম ইনটেক ব্যাটারি, কিন্তু আপনার কার্টুন সার আমরা মালগুলো কিনি, আবার এইভাবে বিক্রি করি একদম অরিজিনালভাবে। আপনার যে কোনো প্রবলেম হলে 7 দিনের মধ্যে রিপ্লেস করতে পারবেন, যে কোনো সমস্যা হলে 7 দিনের মধ্যে আপনারা রিপ্লেস করতে পারবেন। আর এই ব্যাটারি সহকারে, এই আইপিএস সহকারে প্রাইস হবে মাত্র 3000 টাকা, মাত্র 3000 টাকা প্রাইস। যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারবেন, সরাসরি এসে আপনারা নিতে পারবেন। আর এখানে কিছু কথা আছে, কথা হচ্ছে অনেক ভাই আছে আপনার দেখা যাচ্ছে যে 2-4-500 টাকা দিচ্ছেন, দেওয়ার পরে ওনার দোকান নাই, কোনো কিছু নাই, কিন্তু ফোনে কথা বলতেছে, আপনার ভিডিওতে কোনো ফেস দেখাবে না, ধরুন 500 টাকা নেবে, নেওয়ার পরে কী করবে উনি, ফোনটা সুন্দরভাবে বন্ধ করে রাখবে, ভদ্র মানুষের মতো বন্ধ করে রাখবে, আপনার সাথে কোনো প্রকার কথা বলবে না, কোনো প্রকার আপনার সাথে যোগাযোগ রাখবে না, পাইলে আর কি আপনার দেখা যাচ্ছে যে ফোনটা ব্ল্যাক লিস্টে ফেলায় রাখবে। সেক্ষেত্রে কিন্তু অনলাইনে ব্যবসাগুলো খুব কম চলে, কিছু প্রতারকের জন্য আমাদের মতন ভালো ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু ব্যবসা করতে পারে না। আর আমার কাছে, আমার এই চ্যানেলটা কিন্তু আমাদের নিজস্ব চ্যানেল, আপনার ইলেকট্রনিক্স হেল্পলাইন যারা চ্যানেলের সাথে আছেন দীর্ঘদিন ধরে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা মালগুলো নিতে চান আপনার গাজীপুর এসে সরাসরি নিতে পারবেন, কিংবা যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান 500 টাকা অ্যাডভান্স করে দিবেন, মাল আমরা পাঠিয়ে দেবো আপনার ঠিকানা অনুযায়ী, মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে দিবেন। মাল হাতে পাওয়ার পরে ধরুন আমি আপনার কাছে 500 টাকা নিলাম, আমি ফোন বন্ধ করে রাখলাম, সেক্ষেত্রে আল্লাহর রহমতে আমাদের দোকান আছে, আর আমার দোকান ইনশাল্লাহ 3টা দোকান, ঢাকা রোডে ডান পাশে, ধরুন আপনি ঢাকা থেকে আসতেছেন আসার সময় একদম যেখানে রাস্তায় নামবেন সেখানে, আমার কিন্তু এটা হচ্ছে সাউন্ড সিস্টেমের দোকান এবং কিছু আইপিএস আছে, আর আমাদের আইপিএসের দোকানে আলাদা আরেকটা নতুন শোরুম আছে ওইটাও আলাদা। এখানে দেখেন আমাদের স্পিকারের অরিজিনাল স্পিকারগুলো আছে, তারপর আপনার যে কোনো সাইজের এমপ্লিফায়ার আছে, বক্স আছে, মাইকের জিনিস আছে, তারপর হচ্ছে আপনার এখানে দেখেন মিক্সার আছে, এ টু জেড সব কিছু আপনারা নিতে পারবেন। আমরা কিন্তু পাইকারি সব কিছু মোটামুটি বিক্রি করে থাকি, বাংলাদেশের সব জেলাতে মালামাল আমরা দিয়ে থাকি। আর এই আইপিএসগুলো যাদের আপনার 600 বিয়ে 800 বিয়ে যে কোনো সাইজের আইপিএস, যদি কোম্পানি আইপিএস গ্যারেন্টি সহকারে
এক বছরের গ্যারান্টি সহকারে আপনার আইপিএস নিতে পারবেন, মাল পুরা যাক জ্বলা যাক, এখন থেকে বর্তমানে এক বছরের গ্যারান্টি সহকারে আপনার মাল নিতে পারবেন আমার কাছ থেকে। এখানে দেখেন এই মালগুলো আছে, এক বছরের গ্যারান্টি সহকারে আপনারা মাল নিতে পারবেন আমার কাছে, অরিজিনাল মালগুলো আপনারা পাবেন। যারা যোগাযোগ করতে চান আমার কাছে যোগাযোগ করতে পারবেন, আমরা আমাদের দোকান গাজীপুর চৌরাস্তা ঢাকা রোডের ডান পাশে হাজির সোনামদন ওয়াক পোস্টেটের নিচতলা এবং দ্বিতীয়তলা, আপনারাও সরাসরি দ্বিতীয়তলা এসে পড়বেন। এটা দ্বিতীয়তলার দোকান, আর নিচতলার দোকান আছে, আর হচ্ছে আমাদের দ্বিতীয়তলা আরেকটা দোকান আছে, আপনারা আসতে পারবেন। আর এই মালগুলা অনেক সময় দেখা যাচ্ছে কম টাকার মধ্যে, ধরুন একটা আইপিএস কিনতে গেলে আপনার 20,000-30,000 টাকা লাগে, সেক্ষেত্রে যারা সীমিত বাজেটের জন্য নিতে চান তারা এই মালগুলো নিতে পারবেন, 100% ভালো পাবেন, মালগুলো অরিজিনাল মাল পাবেন, অরিজিনাল মাল। আর আপনার বিশ্বাস রাখবেন এই পর্যন্ত কারো 10 টাকা মাইরা খায় না, ইনশাল্লাহ অরিজিনাল মাল পাইছেন এখন পর্যন্ত, অরিজিনাল মালই নিতে পারবেন, আল্লাহ ভরসা করে আপনারা নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যদি কোনো উপকার আপনার সমস্যা হচ্ছে কিংবা আসে, সরাসরি আপনি গাজীপুর চৌরাস্তা এসে পড়েন, সরাসরি আমাকে এসে আমার কাছ থেকে যদি কেউ প্রমাণ দিতে পারে, যেমন লোক আছে যে 10 টাকা নিচে দেয় নাই, এরকম নাই, অনেক লোক আছে আপনার টাকা দিয়ে রাখছে, মাল আমরা পাঠাইছি মাল রিসিভ করে না, মাল ফেরত আসে, তারপর আমরা নিজেরাই বদনের ফোন দিয়ে আমরা টাকা ব্যাক দিই অনেক সময়, কারণ ওরা বলে যে ফোন দিলে ভাই সময়ের অভাবে মাল উঠাইতে পারি না, মালটা অনেক সময় দেখে 1 সপ্তাহের উপরে, যেমন এই মালটা আমরা পাঠাইলাম, পাঠানোর পরে 1 সপ্তাহ এখানে সময় লাগবে, 1 সপ্তাহ সময় লাগবে, যেমন আপনার পাঠানোর পরে 1 সপ্তাহ থাকবে আর কি। আমি আজকে যদি আপনি অর্ডার করেন, আজকে মাল পাঠাই দিলে কালকে দিনের মধ্যে আপনি মাল পাবেন, আজকে অর্ডার করলে কালকে দিনের মধ্যে মাল আপনি পাবেন, কিন্তু যদি আপনি 1 সপ্তাহের মধ্যে মাল ওটা রিসিভ না করেন সেক্ষেত্রে ওই মালটা আমার এখানে ফেরত আসবে, রিটার্ন আসবে। আবার আপনার যে কোনো মাল নিলে, পণ্য নিলে 1 সপ্তাহের মধ্যে আপনার মাল উঠাইতে হবে, এটা আপনার খেয়াল করতে হবে। অনেক লোক আছে দেখা যাচ্ছে 200-500 টাকা অ্যাডভান্স করছেন, পরে মালটা নেয় না, পরবর্তীতে আমাদের মালটা ফেরত আসে, তাদেরকে বলছি আপনারা 1 সপ্তাহের মধ্যে দ্রুত গতিতে আমাদের সার্ভিস, আমরা যেমন 24 ঘন্টার মধ্যে আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি, 24 ঘন্টার মধ্যে মাল ডেলিভারি দিয়ে থাকি, কিন্তু আপনারা অবশ্যই মালগুলো নেওয়ার চেষ্টা করবেন যে 1 সপ্তাহের মধ্যে। আর এখানে যে মালগুলো আছে একদম অরিজিনাল মাল পাবেন, গ্যারেন্টি সহকারে 1 বছর গ্যারেন্টি সহকারে মালগুলো নিতে পারবেন। আর আমার কিন্তু বিভিন্ন রকমের ভিডিও দেওয়া আছে, এই আইপিএসের ভিডিও দেওয়া আছে, সাউন্ড সিস্টেমের ভিডিও দেওয়া আছে, বড় ছোট সব ধরনের মাল দেওয়া আছে, আপনার ওই ভিডিওগুলো দেখবেন। আর যারা কম টাকার মধ্যে আইপিএস করতেছেন তাদের জন্য শুধু এটা, যারা কম টাকার মধ্যে তাদের জন্য শুধু এই আইপিএসগুলো আপনারা নিতে পারবেন। আর সরাসরি যদি আসেন কেউ সরাসরি আসতে পারবেন। আর আমার চ্যানেলে যারা মাল এই পর্যন্ত নিছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবেন যে মালটা আপনাদের কেমন চলতেছে আর সার্ভিস কেমন দিচ্ছে। আর আমার চ্যানেল থেকে যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই ফোন করে আসবেন, কিংবা ফোন করে না আসলেও আপনি গাজীপুর চৌরাস্তায় এসে যদি কাউকে বলেন যে ভাই আলিম ইলেকট্রনিক্স কোনটা কিংবা আলিম ভাইয়ের দোকানটা কোনটা, সবাই আপনাকে দেখাই দেবে যে ভাই এখানে যান, হাজির সোনামদি মার্কেটের দ্বিতীয়তলা আসেন, আপনি ওনাকে পাবেন। আর হচ্ছে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখন করেন নাই, অনুগ্রহ করে দয়া করে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে, এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, যদি ভিডিওগুলো একটু হলে ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।